আজকের টোটাল যে বাইকের সার্ভিসিংটা হয়েছে এই সার্ভিসিং এ আসলে যে কষ্টটা এসেছে সেই কষ্টটা হচ্ছে টোটাল এই যে আমির তার বাহিনী নিয়ে কাজ করতেছে পুরো আর এই হচ্ছে আমাদের শাওন ভাই মোটরশেডের ওনার আসসালামু আলাইকুম তো আজকে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে সেহরুনবাগের রাস্তা সেহরুনবাগের রোড এটা হচ্ছে খিলগাঁওয়ের সাথে বনশ্রীর একটা লিংক রোড বলতে পারেন আর কি তো যাই হোক আজকে যাচ্ছি হচ্ছে মোটরশেডে যেহেতু দুই একদিনের মধ্যেই আসলে ট্যুরে যাওয়ার একটা প্ল্যান আছে তো আজকে বাইকটা সার্ভিসিং করাইতে যাব অ্যান্ড ভেনমের আজকে ফার্স্ট সার্ভিস হবে তো ফার্স্ট সার্ভিসটা করাইতে যাচ্ছি মোটরশেডে অ্যান্ড মোটরশেড সম্পর্কে আগেও এর আগে ছোট্ট করে একটু বলেছিলাম যখন স্বপন ভাইয়ের বাইকে আসলে ইঞ্জিন অয়েলে লিকেজ প্রবলেম হয়েছিল তখন আমরা মোটরশেড থেকেই কাজ করিয়েছিলাম মোটরশেডে যাওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে মোটরশেডে বেসিক্যালি যেই মানে যে আর কি হেডমিস্ত্রি সে হচ্ছে এসিআইতে আগে জব করতো এসিআইয়েরই ওয়ার্কার ছিল আর কি এসিআই মোটরসের ইয়ামাহাই আসলে সার্ভিস করতো সো এই কারণে আসলে মোটরশেডে যাওয়ার প্রতি আরেকটা মানে রিজন আর এছাড়াও মোটরশেডে যে সত্ত্বাধিকারী আছে আমাদের শাওন ভাই এবং আরেকজন ভাই আছে তো ওরা বেশ দুজন ওনারই বেশ ফ্রেন্ডলি এবং মোটামুটি বাইকারদের কথা চিন্তা করেই ওইভাবেই আসলে ওনাদের গ্যারেজটা মেনটেন করতেছে বা ওয়ার্কশপটা মেনটেন করতেছে তো এইগুলা বেশ কিছু রিজনের কারণে আসলে যাওয়া আর পাশাপাশি আমাদের যে গ্রুপটা আছে ছোটোখাটো যে গ্রুপটা আছে এই গ্রুপের যত মেম্বাররা আছে সবাই মোটামুটি মোটরশেড থেকেই আসলে আমরা সার্ভিস করিয়ে থাকি এবং করিয়েছি আর ভালো রেজাল্টও পাচ্ছে এবং দ্যাটস ওয়াই মোটরশেডকে বেছে নেওয়া তো এই হচ্ছে কয়েকটা রিজন আর এই তো তো আজকের ব্লগটা আসলে অনেকটা বাইকের জাস্ট সার্ভিসিং নিয়েই কথাবার্তা হবে এই মোটরশেডটা হচ্ছে রামপুরা ওই বাজারটা আছে রামপুরা টিভি সেন্টার থেকে একটু সামনে বাজারের একটু আগে হন্ডার একটা শোরুম আছে হন্ডার শোরুমের পাশেই সো ওইখানেই যাচ্ছি আজকে আর মোটরশেডের যে ওনার তিনিও আমাদের সাথে ট্যুরে যাবেন বলে মোটামুটি ফাইনালাইজ করেছেন সো দেখি আসলে ট্যুরটার জন্যই এত কিছু প্রিপারেশন এবং পাশাপাশি এছাড়াও 450 কিলো হলে এমনিতেও সার্ভিসিং করানোর দরকার পড়তো দরকার ছিল তো দেখি আসলে কি হয় আর কি সার্ভিসিং করাচ্ছি কি হচ্ছে আর সার্ভিস কস্ট কতটুকু আসতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কিছুক্ষণের মধ্যেই তো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি একবারে মোটরশেডে যাই যে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে ওকে মোটরশেডে চলে আসছি এই আমির কি অবস্থা তো গাইস দেখতে দেখতে চলে আসছি মোটরশেডে আর আমার বাইকটা এখনো কাজ ধরা হয় নাই কারণ আরেকটা বাইক কাজ চলতেছে আর এই মুহূর্তে আমি আছি মোটরশেডের একটু সামনে আর মোটরশেডে ঢুকে আমার বাইকের কি অবস্থা সেটা দেখাচ্ছি আপনাদের সার্ভিসিং চলতেছে এই জায়গায় যদি অনেক নয়েজ তারপর আপনাদের সাথে বলতেছি এই যে আমির তার বাহিনী নিয়ে কাজ করতেছে পুরো আর এই হচ্ছে আমাদের শাওন ভাই মোটরশেডের ওনার আসসালামু আলাইকুম ওনার তো শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো যাক আর দিনকাল কেমন যেতেছে ভাই দিনকাল ভালো আমাদের ট্যুরে তো মজা হবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ভালো ট্যুর দিতে যাচ্ছি আর মজা হবে সবসময় মজা হয় মজা হবে আমরা কেমনে দেখাই এই যে শাওন ভাইয়ের সাথে আমি আজকে আমার বাইকের পার্ট সার্ভিসিং হচ্ছে এর আগেও টুকটাক কাজ করাইছি আর মোটরশেডে কিন্তু সব টাইপের মানে সার্ভিসিং সব ধরনের বাইকের সার্ভিসিং হয় এবং ওনাদের কিন্তু সবগুলো ইকুইপমেন্টই আছে তো শাওন ভাইয়ের মুখ থেকে একটু শুনি যে আসলে ওনারা কী কী সার্ভিসগুলো দিচ্ছে প্রিমিয়াম সার্ভিসগুলো কত নিচ্ছে ফিজ কত একটু একটু ডিটেলসটা
অল্প করে জানি, আর ওনাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে গেলে কিন্তু আপনারা সব ডিটেইলসটা পাওয়া যাবে। আমাদের আসলে মানে স্পোর্টস সেগমেন্টের জন্য দুইটা সার্ভিস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আমাদের মাস্টার প্রিমিয়াম যেটাকে বলি। প্রিমিয়ামে আপনি সব পাবেন, মানে যত ধরনের এ টু জেড সার্ভিসে যা যা দরকার হয় সব পাবেন। আর আমাদের প্রযুক্তিগতভাবে মানে যে জিনিসগুলো দরকার হয়, কোয়েল ইঞ্জেক্টর মেশিন, তারপরে হচ্ছে আপনার ডায়াগনস্টিক টুল, মানে কোট কথা একটা স্বয়ংসম্পূর্ণ সার্ভিস সেন্টার হতে যা যা লাগে সবই আমাদের ইকুইপমেন্ট পাবেন। আশা করি এখানে আসলে কেউ নিরাশ হবেন না। ফাইনালি দীর্ঘ প্রচেষ্টার পরে আমির বাহিনী তার কার্য সম্পাদন করিয়াছে। এখন ইঞ্জিন অয়েল ঢালবে আর গাড়ি ধুইবে। এই যে আমাদের হিরো আছে এই জায়গায়, সেই হেয়ার কাটিং পুষ্পা, পুষ্পা হেয়ার কাটিং দিছে, পুষ্পারাজ একদম পুরো। ওরে বা এই যে মিষ্টি চলতেছে টুরের উপলক্ষে, মিষ্টি ভাই, মিষ্টি কেমন? আলহামদুলিল্লাহ। এটা টুরের মিষ্টি নাকি? বিসমিল্লাহ হয়ে গেল। আজকে আর কি মানে ওপেনিং সেরেমনি হইল আর কি। বন্ধুরা এই যে স্বপন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, আর শ্রবণ ভাইয়ের সাথে ইনশাল্লাহ ছুটি না পাইলেও কমন ডিস্ট্রিক্টে ছুটি হয়ে যাবে একদম। এই যে গ্যাস ঢেলে যাবে পুরো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো সার্ভিসিং ডান, সব কিছু ডান, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। আর এই যে আয়াজ আসছে, বড় হয়ে আসছে, সবাই আসছে। সো মোটামুটি একটা গুড টাইম পার করলাম। এখন বাইকটা ওয়ার্ম আপ হইতেছে, ওয়ার্ম আপ শেষ হইলেই আমরা রওনা দিতে পারবো। তো গাইজ, আজকে রাস্তায় মেইন রোডে এত জ্যাম, এই কারণে দেখা গেছে যে ভিতরের রাস্তা দিয়ে বের হয়ে আসছি। আর আজকের টোটাল যে বাইকের সার্ভিসিংটা হয়েছে, এই সার্ভিসিংয়ে আসলে যেই কস্টটা এসেছে সেই কস্টটা হচ্ছে টোটাল 2200 টাকার মতো কস্ট হয়েছে। এটার মধ্যে হচ্ছে আমার রেডিয়েটর কুলেন্ট লাগছে, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ হয়েছে, দেন হচ্ছে আমি একটা ইমার্জেন্সি সুইচ বা হ্যাজার্ড সুইচ যেটাকে বলে, হ্যাজার্ড সিস্টেম, ওইটা ইমার্জেন্সি সুইচ লাগিয়েছি। আর এই তো দেন হচ্ছে ওয়াশ আর রেগুলার যে সার্ভিসিং, মানে সব কিছু লুপ করা, ইঞ্জেক্টর, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করা। তো এগুলা মিলে হয়ে মোটামুটি যা যা সার্ভিস করা লাগে ফার্স্ট সার্ভিসিংয়ে আমার টোটাল খরচ গিয়েছে 2200 টাকার মতো। তো এখন এইখানে বলে রাখি যে আমার যে কুলেন্টটা, এই কুলেন্টটা কিন্তু আমার পুরাটা ইউজ হয় নাই, সামান্য একটু লাগছে, কারণ কুলেন্টটা একটু কম ছিল, তো ওই কারণে সামান্য একটু টপ আপ করে দেওয়া লাগছে। আর বাকি কুলেন্টটুকু আমার হচ্ছে আমি আলাদা করে নিয়ে নিছি, তো এটা পরবর্তীতে আমার যখন আরও বেশ কিছু কিলোমিটার চালানো হবে তখন হয়তো বা প্রয়োজন পড়বে, সেই সময় আমি আবার ওইটা ইউজ করতে পারবো। তো তখন আবার দেখা যাবে যে আমার কুলেন্টের টাকাটা সেভ হবে নেক্সট যখন লাগে আর কি। তো এই মিলে টোটাল হচ্ছে 2200 টাকার মতো একটা খরচ গেছে তো R15 ফার্স্ট সার্ভিসিংয়ে। তো এছাড়াও অন্যান্য যদি কেউ সার্ভিসিং করায়, তার যদি আসলে পার্টস বা আদার্স জিনিস লাগে সেই ক্ষেত্রে সেটা ডিফারেন্ট কেস, বাট নর্মাল বেসিক যেই সার্ভিসিং, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ অ্যান্ড কুলেন্ট টুলেন্ট এগুলো মিলে টোটাল আমার 2200 টাকা খরচ হয়েছে। সেইখান থেকে হয়তো বা হ্যাজার্ডের যে সুইচটা, এটা অনেকে যদি না লাগান সেই ক্ষেত্রে ওই সুইচের প্রাইসটা হয়তো বা মাইনাস হবে 2200 টাকা থেকে। সুইচের প্রাইসটা খুব বড় জোর হলে 100 টাকা বা 120 টাকা এরকম। তো এই হচ্ছে টোটাল কস্ট। আর আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর রাত হয়ে গেছে, সেহেতু আসলে বলার তেমন কিছু নাই। আর অলরেডি ক্যামেরার যে মাউন্ট, এটা অলরেডি বাঁকা হয়ে আছে, আমি জানি না ফ্রেমটা কিভাবে পরে কি করব, বাট এতটুকুই। আর
এই তো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর মূলত এই ভিডিওটা আসলে ওইভাবে করতে পারি নাই বা করি নাই বা সুযোগও হয় নাই, কারণ সবাই আসছিল, সবার সাথে আড্ডায় এমনভাবে মশগুল হয়ে গিয়েছিলাম যে আসলে ওই অপরচুনিটিও হয়ে ওঠে নাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। যাওয়ার আগে জাস্ট একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমোরো। সাইনিং অফ শাহরিয়ার হাসান, আশা করি আবার দেখা হবে, আবার কথা হবে সামনে কোনো একটা ব্লগে কোনো একটা নতুন টপিক নিয়ে। টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ। এই গাড়িটা চালাইতেছে প্রচুর।